অম শান্তি আজকে একুশে মে দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা শ্রীমতী কখনও মনমত মিক্স করবে না মনমত অনুসারে চলা অর্থাৎ নিজের ভাগ্যে দাগ টেনে দেওয়া অনেক বড় ক্ষতি করে দেওয়া তো কখনো নিজের ক্ষতি করার জন্য তো আসুনি সেজন্য বাবা এই শ্রীমত দিচ্ছেন শ্রীমতে কখনও মনমত মিক্স না করা আজকের প্রশ্ন বাবার কাছে কোন আশা বাচ্চাদের করা উচিত নয় এমন কি আশা বাচ্চারা করে থাকে তার জন্য বাবা তার প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছেন উত্তর অনেক বাচ্চারা বলে বাবা আমাদের শরীরের অসুখ ঠিক করে দাও একটু কৃপা করো বাবা বলেন এই শরীর তো তোমাদের অনেক পুরানো অর্গানস তাই না একটু একটু কষ্ট তো থাকবেই তাতে বাবা কী করবেন কেউ মারা গেলে কেউ দেউলিয়া হলে বাবার কাছে কৃপা প্রার্থনা করে এইসব তো তোমাদের হিসাব নিকাশ তাই না হ্যাঁ যোগবলের দ্বারা তোমাদের আয়ু বৃদ্ধি পাবে যতটা সম্ভব যোগবলের দ্বারা কাজ করো যেটাই তোমাদের এখন প্রাপ্তি সেটা তোমাদের করা উচিত যোগবলের বৃদ্ধি করো যোগবলের দিয়ে তোমরা এখন পাপ বিনাশ করে পণ্যের খাতা জমা করতে পারো আয়ু বৃদ্ধি করতে পারো আজকের গীত তোমরা রাত্রি কাটিয়েছ ঘুমিয়ে দিন কাটিয়েছ খেয়ে হাইরে মনুষ্য তোমাদের হিরেতুল্য জীবন করিতুল্য বানিয়েছ ওম শান্তি বাচ্চাদেরকে ওম শব্দের অর্থ তো বলা হয়েছে অনেকবার এমন নয় যে ওম অর্থাৎ ভগবান ওম অর্থাৎ অহম অর্থাৎ আমি আমি কে আমি তো আত্মা সূক্ষ্ম জ্যোতির্বিন্দু এই অর্গানস হলো আমার বাবু বলেন অহমাত্মা কিন্তু আমি পরমাত্মা অর্থাৎ আমি পরম আত্মা পরম যুগাত্মা তো তোমরা তো সাধারণ আত্মা আমি তো পরমাত্মা উনি হলেন পরম ধাম নিবাসী পরম পিতা পরমাত্মা আমাদের পিতা শিক্ষক এবং সদ্গুরু বলেন আমি এই শরীরের মালিক নই যে শরীরের দ্বারা আমি এখন দেখছি কথা বলছি তোমাদেরকে এখন জ্ঞান শোনাচ্ছি আমি ক্রিয়েটার ডাইরেক্টর অ্যাক্টর কিভাবে হই তো সেই কথাগুলি তোমাদের বুঝতে হবে অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির ব্যাপার আমি অবশ্যই স্বর্গের রচয়িতা রচয়িতা বটে কিন্তু আমার নিজের শরীর নেই আমি অন্যের শরীর ধারণ করে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি সত্য যুগের রচনা করে কলিযুগের বিনাশ তো অবশ্যই আমার করতে হবে এটাতে ড্রামাতে আমার এই পার্ট লিপিবদ্ধ আছে আমি করণ করাবো তো হওয়ার দরুন আমি কর্ম করি না আমি করাই তার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমি রচনা করি তিন দেবতার রচনাকার আমি এই কথাটি কে বলেন পরম পিতা পরমাত্মা তিনি কর্তা কিন্তু তিনি করেন না তিনি করান করণ করাবন হার তারপর বলেন আমি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মাণ্ডের মালিক তো তোমরাও তোমরা বাচ্চারাও তো বটে যখন বাবার সঙ্গে তোমরা ছিলে পরমধামে তো সেই জন্য ব্রহ্মাণ্ডের মালিক তো তোমরাও অবশ্যই তাকে সুইট হোম বলা হয় ব্রহ্ম মহাতত্ত্ব বলা হয় তো লাল দুনিয়া বলা হয় পুনরায় যখন সৃষ্টি রচনা করা হয় তখন সর্বপ্রথমে ব্রাহ্মণদের রচনা করা হয় পরে তারা দেবতায় পরিণত হয় এই সময় তোমাদের উত্তম জীবন অর্থাৎ হিরিতুল্য জীবন তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ তোমরা কোনো সাধারণ কুলের নয় তোমরা এখন ঈশ্বরীয় কুলের তোমরা ব্রাহ্মণ ধর্ম এখন তোমরা অনুভব করতে পেরেছ তারা পুরোপুরি জন্ম জন্মগ্রহণ করে এই সময় তোমার ব্রাহ্মণ হয়ে দেবতা হবে পুরোপুরি চোরাসি জন্ম তোমাদের হবে বাবা হলেন এবার পূজ্য তিনি পূজারই হন না পূজ্য হন না তিনি সব সময় পূজ্য আত্মাকে তো পুনর্জন্ম নিতেই হবে না সেটা তোমাদের ক্ষেত্রে তোমরা বারবার জন্ম নিতে হবে যদিও 84 লক্ষ্য তো হতে পারে না এটা তো শাস্ত্রে ভুল দেখিয়েছে বাবা বলেন তোমরা নিজেদের জন্ম বিষয়ে তোমরা জানো না আমি এসে তোমাদেরকে এই সকল রহস্য গল্পাকারে আমি তোমাদেরকে বলি চোরাসির চক্র বলা হয় 84 লক্ষ নয় লক্ষ্য করো 84 আর এই কথাকে ব্যাসদেবজি তো তা তো উল্টে দিয়েছেন তোমরা এইভাবে গীতাকে খণ্ডিত করেছ এই চক্রকে স্মরণ করলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে তো সেই নেশা তো তোমাদের থাকা উচিত এখন বাবা বলেন বাচ্চারা মামে কম স্মরণ করো দেহসহ দেহের সব সম্বন্ধকে ভুলে যাও এখন তোমাদের হলো অন্তিম জন্ম যতক্ষণ এই কথা বদলিতে আসছে ততক্ষণ বুঝবে না বুদ্ধিতে বসানো দরকার বুদ্ধিতে আসা দরকার সেজন্য এখন দিব্য বুদ্ধি তোমাদের দরকার যত বাবার সঙ্গে তোমাদের লগন থাকবে কানেক্টিভিটি থাকবে তত তোমাদের বুদ্ধি দিব্য হবে এ হলো পুরানো শরীর তাই না পুরানো দুনিয়া এই শরীর তো শেষ হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে কথাই আছে না আমি মরলে আমার কাছে এ দুনিয়া মৃত হয়ে যায় অর্থাৎ বাবা বারবার বলছে তো এই ছোট সঙ্গমের সময় হলো পুরুষার্থ করার সময় বাচ্চারা জিজ্ঞাসা করে বাবা এই জ্ঞান কতদিন পর্যন্ত চলবে তো বাবা তার উত্তর দিচ্ছেন বাচ্চারা যতক্ষণ দৈবী রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান আমাকে শোনাতেই হবে আমাকে আসতেই হবে পরমধামকে ছেড়ে আর তোমাদেরকে তোমাদের সঙ্গে আমার এই রিলেশন আত্মা রিলেশন রিলেশান আমাকে রাখতেই হবে পরীক্ষা সম্পূর্ণ হলে তারপর তোমরা ট্রান্সফার হয়ে যাবে নতুন দুনিয়াতে তো পরীক্ষা হলো এই সময়ে বাবা বলছে কি তোমাদের মায়ার সঙ্গে পরীক্ষা মায়া তোমাদেরকে কুপকাত করবে বারবার তোমাদেরকে তো ধাক্কা দেবে বারবার তোমাদেরকে পরীক্ষা করবে তো ততক্ষণ শরীরে কিছু না কিছু হতেই থাকবে সেজন্য যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই মায়ার সঙ্গে তোমাদের কানেকশান না কাটছে তোমাদের পাপ রয়ে গেছে তো পাপ যতক্ষণ আছে শরীরের কর্মভোগ তো কিছু না কিছু থাকবে এই শারীরিক অসুস্থতা হলো বাস্তবে কর্মভোগ তো বাবার এই শারীরিক শরীরটি কত প্রিয় না যে শরীরে এসে বাবা এখন জ্ঞান শোনাচ্ছেন ব্রহ্মা বাবার শরীর পরকায়াতে বাবা জন্ম নিয়েছেন তবু তবুও বাবার কী ছিল কাশি ছিল ব্রাহ্মা বাবার অ্যাজমা ছিল তো তবু এই কাশি ইত্যাদি হলে বাবা বলেন তোমার এই অর্গানসগুলো পোড়ানো হয়েছে তাই তোমার কষ্ট হচ্ছে এ ভোগ তো তোমাকে ভুগতে হবে তো সে বাবা তো ব্রহ্মা বাবাকে কখনো এই কাশি থেকে মুক্ত করেননি তো যতদিন পর্যন্ত ব্রহ্মা বাবা তিরানব্বই বছর পর্যন্ত এই কাশিতে বাবা কষ্ট পেয়েছেন কর্মভোগ তো বাবা চুক্ত করেছেন এই বিষয়ে বাবা সাহায্য করবেন এমন আশা রাখা উচিত নয় ব্রাহ্মা বাবাও আশা রাখেননি তাহলে আমরা বাচ্চারা কেন আশা রাখব দেউলিয়া হয়ে যাওয়া এই সংসারে অসুস্থ হওয়া বাবা বলেন এই সব তো তোমাদের কর্মের হিসাব নিকাশ যতক্ষণ পর্যন্ত এই শরীর আছে কলেযুগে ততক্ষণ পর্যন্ত কিছু কিছু কর্মভুক্ত তোমাদের হতেই থাকবে হ্যাঁ তবু যুগের দ্বারা আয়ু বৃদ্ধি পায় এটা জেনে রাখো তো তোমাদের তো লাভ হচ্ছে তোমাদের একটু একটু করে তোমাদের তো জন্ম এখন আয়ু বৃদ্ধি পাচ্ছে নিজের নিজের পরিশ্রম করো পরিশ্রম করো কৃপা প্রার্থনা করবে না এখন পরিশ্রম মানে রাত জেগে এখন বাবাকে স্মরণ করার পুরুষার্থ করো বাবার স্মরণেই তোমাদের কল্যাণ আছে যতখানি সম্ভব যোগবলের দ্বারা কার্য উদ্ধার করো গায়নও আছে না তো আমায় চোখের পলকের মধ্যে লুকিয়ে রাখো তো প্রিয় বস্তুকে নোরে রত্ন প্রাণ প্রিয় বলা হয় না তো বাবা তো হলেন অতি প্রিয় অতি প্রিয় কিন্তু উনি হলেন গুপ্ত তাই বাবার প্রতি ভালোবাসা স্থির থাকে না তা না হলে বাবার প্রতি ভালোবাসা এমন হওয়া দরকার যে বলে বোঝানো যাবে না বাস্তবে তো এটাই হওয়া উচিত বাচ্চাদেরকে তো বাবা চোখের পাতায় লুকিয়ে রাখেন চোখের পাতার অর্থ এই স্থূল চোখ নয় বুদ্ধিতে স্মরণে রাখতে হবে আমাদের জ্ঞানকে প্রদান করছেন মোস্ট বিলোভেড নিরাকার পরম পিতা পরমাত্মা যার মহিমাই হল পতিত পাবন তো জ্ঞানের সাগর সুখের সাগর দয়ার সাগর তাকে মানুষ আবার সর্বব্যাপী বলে দিয়েছে তো কত পুরোন হাত ভুল বলে দিয়েছে এই ভুলের বাসল এখন আমাদের গুনতে হচ্ছে তবে তো প্রত্যেকটি মানুষই জ্ঞানের সাগর শোকের সাগর হওয়া উচিত কিন্তু নয় প্রত্যেকটি আত্মার নিজস্ব অবিনাশী পার্ট প্রাপ্ত হয়ে আছে যার যেমন সে তেমনভাবে পার্ট প্লে করবে এগুলি হলো অত্যন্ত গুপ্ত কথা বোঝার মতো বিষয় প্রথমে তো বাবার পরিচয় দিতে হবে পারলৌকিক স্বর্গের রচনা করেন সত্যযুগে সত্যখণ্ডে দেবী দেবতার রাজত্ব থাকে তো এই বিষয়গুলো আজকে দুনিয়ার মানুষ জানে না কলে যুগের মানুষ জানে না কারণ তারা সকলেই শাস্ত্র পরে এসেছে ভক্তি করে এসেছে এখনও করছে তো সেই ভক্তির পরাকাশটা থেকে তাদেরকে তো এখন জ্ঞানের স্বাদকে অনুভব করাতে হবে যে নতুন দুনিয়া বাবা রচনা করছেন স্বয়ং পরম পিতা পরমাত্মা এখন পরমধাম থেকে নেমে এসেছেন কিভাবে রচনা করেন তা তো তোমরা বাচ্চারা জানো এখন অতি সহজ বিধি বাবা বলছেন আমার সঙ্গে তোমরা পাঁচ হাজার বছর ধরে অপেক্ষা করেছিলে এখন অতি সাধারণভাবে আমি তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি উনি বলেন আমি আসি পতিতদের পবিত্র করতে তোমরা পতী তোমরা তোমাদেরকে এখন রক্ষাকারী কেউ নেই দুনিয়াতে অতএব সৃষ্টিতে এসে পবিত্র তো বানাতে হবে তাই না তো আমাকে আসতে হবে পতির দুনিয়াতে যেখানে পতির দুনিয়াতে কোনো দেবতাদের আসার কোনো ড্রামাতে কোনো পার্ট নেই ড্রামাতে তো এটাই পার্ট যে দেবতারা আসবে পবিত্র দুনিয়াতে তো আমার সন্তানের জন্য তো এই পথের দুনিয়াতে আসতে হয় গায়নও আছে না ব্রহ্মার দ্বারা স্থাপনা বিষ্ণুর দ্বারা পালনা শঙ্করের দ্বারা বিনাশ তাই ব্রহ্মার মুখের দ্বারা আমি জ্ঞান প্রদান করতেই এই পতির দুনিয়াতে আমাকে আসতে হয় এবং শ্রেষ্ঠ কর্ম করার শিক্ষা আমি দিয়ে থাকি তোমাদেরকে তাই তো তোমরা কর্মের গুজ্জগতি এখন জানতে পারছো বাচ্চাদেরকে বাবা বলেন আমি তোমাদেরকে এমন কর্ম শেখাই যেখানে তোমাদের কর্ম তো বিকর্মে পরিণত হবে না কারণ সেখানে মায়াই নেই সত্যযুগে কারণ এখান থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে সত্যযুগে গিয়ে সেই সংস্কার তোমাদের থাকবে সত্যযুগে তো কর্ম তো বিকর্ম হবে না অকর্ম হবে তাই তোমাদের কর্ম হয় অকর্ম সত্যযুগে সেখানে মায়া থাকবে না এখানে মায়া আছে না তাই তোমাদের কর্ম মুহূর্তের মধ্যে বিকর্মে পরিণত হয়ে যায় মায়ার রাজ্যে যা করবে সব সব কিছু পাল্টো হয়ে যায় আর সেজন্য জন্য বাবা বলেন খবরদার এটা মায়ার কার্য মায়া করাচ্ছে আর তার থেকে তোমাদেরকে এখন খবরদার থাকতে হবে এখন বাবা বলেন তো আমার দ্বারা তোমরা সব কিছু জেনেছ আমি এসে সব কিছু তোমাদেরকে খুলে বলছি তোমরা সন্তান তো সন্তানের কাছে বাবা লোক হতে পারে সাধু সন্ন্যাসীরা সাধনা ইত্যাদি করে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য অনেক রকমের হর্যোগ ইত্যাদি শেখায় কিন্তু মায়েরা বোনেরা হর্য কী করে করবে এখানে তো শুধুমাত্র এক বাবাকে স্মরণ করতে হবে যা নাকি এখন বৃদ্ধ থেকে শুরু করে মায়েরা বোনেরা সকলেই এই স্মরণ করতে পারে মুখে শিব শিব বলতেও হবে না এ হলো বুদ্ধির যাত্রা বুদ্ধি দিয়ে যাত্রা করা মন বুদ্ধিকে সংযুক্ত করে এখন পরমধামের সঙ্গে লাগানো যেখানে বাবা আছে বসে তো যত যত স্মরণ করবে তত রুদ্রমালায় দানা হবে তোমাদের অনেক উন্নতি হবে অনেক তোমাদের তো এখন আত্মার অনেক তো সত্যিকারের আত্মার মধ্যে গুণ ধারণ হবে বাবার সমীপে আসবে তোমরা সেই টার্গেট রাখো সেই লক্ষ্য রাখো সেই বাবার গলার হার হওয়া বা রুদ্রমালায় কাছে আসা তো তারই হলো এখন রেস চার্ট রাখলে তো অন্তিম সময়ে যেমন তো যেমন তোমার মত হবে সে অনুসারে তোমার গতি প্রাপ্ত হয়ে যাবে টার্গেট রাখো যাতে অন্তিম সময়ে কর্মাতীত হয় সকলের কথা ভুলে এক পরম পিতা পরমাত্মাকে স্মরণ করতে করতে যেন এই শরীরকে ত্যাগ করতে পারি কারণ এখন বুঝে গেছি এই শরীর এখন তো এই দুনিয়াতে মাটির শরীর মাটির সঙ্গে মিশে যাবে তো এই সময় অন্তিম সময়ে তো এই পরিস্থিতি তো এই স্থিতি বানাতে গেলে এখন থেকে ট্রাই করতে হবে তো দেহ যেন স্মরণে না আসে এমন অবস্থা চাই কর্মাতীত অবস্থা চাই বাবা বলেন এখন তোমাদের হিরে সমজন্ম প্রাপ্ত হয়েছে ব্রাহ্মণ হয়েছে তোমরা তোমরা সাধারণ মানুষের সমতুল্য নও। তোমরা পরম পিতা পরমাত্মার কোলের বাচ্চা দত্তক বাচ্চা অতএব আমার প্রিয় বাচ্চারা নিদ্রাজিত বাচ্চারা মিনিমাম আট ঘন্টা আমার স্মরণে থাকো কত বড় মহান মহাবাক্য বাবা বলছে আট ঘন্টা টার্গেট বানাও এখনও সেই অবস্থাপা স্থিতি তোমাদের আসেনি আর অন্তিম সময়ে সেটা অবশ্যই তোমাদের করতে হবে আনতে হবে চার্ট রাখো যে আমরা সারা দিন কতক্ষণ সময় স্মরণের যাত্রায় ছিলাম তো এইভাবে সারাদিনকে পার্ট পার্ট তো করে তো নোট করো আর তারপর রাত্রিবেলা তা হিসাব মিলাও কোথাও থেমে যাও না তো কোথাও থেমে গেলে তো সেটা তোমার যোগের চার্টে আসবে না বাবাকে স্মরণ করলে তো সম্পত্তিও প্রাপ্ত হবে বুদ্ধিতে থাকবে যে আমি বাবার থেকে সম্পত্তি প্রাপ্ত করছি প্রবৃতি মার্গ তাই না এক নম্বর হলো বাবার দ্বারা স্থাপনা করা স্বর্গের দেবী দেবতা ধর্ম বাবা রাজযুগে শিক্ষা প্রদান করেন স্বর্গের মালিক করেন পরে এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায় তাহলে এই জ্ঞান শাস্ত্রে আসে কোথা থেকে ভক্তের মনে একটা প্রশ্ন থাকবে না তো ব্যাসদেবজি কোথা থেকে এই জ্ঞান কোথা থেকে এই শাস্ত্র রচনা করলেন রামায়ণ ইত্যাদি তো পরে বসে তৈরি করেছে দ্রাপুর যুগে সম্পূর্ণ দুনিয়ায় তো হলো রাবণের লঙ্কা তাই না রাবণের রাজত্ব তো বানর সম মানুষকে পবিত্র মন্দির মন্দিরের সমান উপযুক্ত বানিয়ে রাবণ রাজ্যের শেষ করে দেন পরম পিতা পরমাত্মার কর্তব্য তিনি করতে আসেন সদ্গতিদাতা দাতা হলেন একমাত্র বাবা জ্ঞান প্রদান করেন সদ্গতির জন্য তাকে সদ্গতি তো করতে হবে শেষ সময়ে আর এই সময় তোমরা এখন তো তার বেসিক পয়েন্ট তোমরা প্রাপ্ত করছো এখন বাবা বলেন বাচ্চারা অন্য সব কিছু ত্যাগ করো একমাত্র আমার কথা শোনো আমি কে প্রথমে এই নিশ্চয় থাকা উচিত পরমপিতা পরমাত্মা আমাকে এখন কোলে বসিয়েছে এখন চোখের পলকে আমাকে নিয়ে যাবে তো এত বড়ো আশ্রয়দাতা এত বড়ো দিব্য দাতা এত শোকদাতা দাতা পিতা পরমাত্মার কথা নিশ্চয়ই আমার শোনা চাই আমি তোমাদের সেই পিতা আমি তোমাদের পুনরায় সকল বেদ শাস্ত্র ইত্যাদির সার বোঝাতে এসেছি কারণ তোমাদের জীবন তো খুব সংকীর্ণ তাই না এই জ্ঞান তো বাবা সম্মুখে প্রদান করেন পরে তো বিনাশ হয়ে যায় তারপরে যখন দ্রাপরে দ্রাপরে খুঁজে তখন সেই গীতা শাস্ত্র ইত্যাদি বেরিয়ে আসে ভক্তিমার্গের জন্য সামগ্রী তো অবশ্যই চাই না কারণ মানুষের বুদ্ধিতে তো সেইভাবে তো দুনিয়াটা যেমন ঘুরছে তো বুদ্ধির তো এই সময়ে সময়ে কিন্তু তোমাদের বুদ্ধির পাত্রটাও কিন্তু ঘটছে তোমরা যা এখন দেখছো তো অন্যদের জ্ঞান তো পরম্পরা অনুসারে হয়ে আসছে এই জ্ঞান তো এখানে শেষ হয়ে যায় পরে যখন খোঁজা হয় তখন এই শাস্ত্র ইত্যাদি হাতে উঠে আসে তো কখনো কাকে তো যোগের মধ্যে প্রাপ্ত হয় কখনো ধ্যানের মধ্যে প্রাপ্ত হয় তো তাই একে অনাদি বলে দেয় বাস্তবে তা তো অনাদি নয় দ্রাপরে সব শাস্ত্র তো অটোমেটিক একের পর এক তৈরি হয় বানানো হয় কারণ ভক্তির সামগ্রী তো চাই তাই না তো ভক্তির সামগ্রী ছাড়া ভক্তি কি করে করা হবে তাই তো আমি এসে পুনরায় সব শাস্ত্রগুলির সার অর্থ তোমাদেরকে বুঝিয়ে বলি তো সেসব আবার রিপিট হবে কেউ রিপিটেশন স্বীকার করে কেউ আবার অন্য কিছু বলে তো অনেক মত মতান্তর আছে না বিশ্বের ইতিহাস ভূগোল তো তোমরা বাচ্চারা অবশ্যই জানো তো হিস্ট্রি রিপিটস ইটসেল বলা হয় তো অন্য কেউ জানে না এখন তোমরাই জানছো তো তারা তো আয়ু লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে আলবেলাপন হয়ে গেছে আলস্য হয়ে গেছে তো এমনও অনেক লোকেরা বলে যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল তার পাঁচ হাজার বছর হয়েছে তো এ হলো সেই লড়াই আবারও লাগবে তার জন্য মারণাস্ত্র তৈরি হয়েছে অ্যাটম বোম তৈরি হয়েছে হাইড্রোজেন বোম তৈরি হয়েছে তো সকলেই এখন মেন্টালি প্রিপেয়ার্ড সুতরাং নিশ্চয়ই গীতার ভগবানও থাকবেন তো কোন পক্ষে থাকবেন এখন সত্যপক্ষে থাকবেন আর এখন তোমরা যে সেই পাণ্ডব সেনা পাণ্ডব সেনা শক্তি সেনা তোমরা এখন তোমাদের পক্ষে আছে পরম পিতা পরমাত্মা যদি কৃষ্ণ হয় তবে ময়ূর মকুরদারি হওয়া উচিত কৃষ্ণ তো শতযুগেই থাকেন সেই কৃষ্ণ তো এখানে আসতে পারে না এখন তোমাদের সেনাপতি হলো পরম পিতা পরমাত্মা তার দ্বিতীয় জন্মে সেই কলা বা কোয়ালিটি তো থাকতে পারে না তো কৃষ্ণ বাবা বলে কি কৃষ্ণ আর্যোরা হবে তো আর্যোরা রাধাকৃষ্ণ হবে আর্যোরা লক্ষ্মী নারায়ণ হবে কিন্তু প্রথম যে কৃষ্ণ হবে দ্বিতীয় জন্মে সেই কলা তার থাকবে না কলা ডিটোরেট হয়ে যাবে ষোলো কলা থেকে চোদ্দ কলা হয়ে যাবে সুতরাং জন্ম একটু একটু করে তফাৎ হতেই থাকবে তো যদিও ময়ূর মুকরদারি তো অনেকেই আছে কৃষ্ণ যে প্রথম নম্বরের ষোলো কলা সম্পূর্ণ কৃষ্ণের তো পুনর্জন্ম হওয়ায় একটু একটু কলা কম হতে থাকবে এ হলো খুবই গুজ্জ রহস্য বোঝার মতো সুতরাং যুগে যে কৃষ্ণ থাকবে পরবর্তী জন্ম নিয়ে উনি আর কৃষ্ণ থাকবে না ওনার নাম পাল্টে যাবে মাতা পিতা বদলে যাবে জন্মস্থান বদলে যাবে তো বাবা বলেন এমন নয় চলতে ফিরতে ঘুরতে বেড়াতে সময় নষ্ট করবে এখন তোমাদের কত পাঠ্যক্রম তোমরা সারাদিন যদি এই বিষয় নিয়ে চিন্তা করো দেখবে তোমাদের পাঠ্যক্রম শেষ হবেই না আর এইভাবে করতে করতে তোমরা কর্মাতিত অবস্থা হয়ে যাবে এটা হলো উপার্জনের সময় বাচ্চারা মুহূর্তের সময় তোমরা নষ্ট করবে না যাদের কাছে অনেক ধন আছে তারা তো ভাবে তাদের জন্য এটাই স্বর্গ বাবা বলেন তাদের এই স্বর্গ তাদের জন্য অভিনন্দন তারা যদি বলে থাকে তো এটা হলো মিথ্যা স্বর্গ বাবা তো হলেন দিনের নাত না গরিবের গরিব নিবাজ গরিবের দান দিতে হবে দান দিতে বাবা এসেছেন গরিব মানুষের সারেন্ডার হওয়া সহজ সহজই হয়ে যেতে পারে কারণ তার কাছে আছেই বাকি কী হ্যাঁ কেউ কেউ বিরল ধনবান মানুষও জ্ঞানের পথে আসে কখনো কখনো হতে পারে এইসব কথা বুঝতে হবে তো দেহবোধের ভাব ত্যাগ করতে হবে এই দুনিয়া তো শেষ হবেই তো তখন আমরা বাবার কাছে চলে যাব সৃষ্টি নতুন হয়ে যাবে কেউ তো অ্যাডভান্সেও যাবে কারণ নতুন দুনিয়া তৈরি করার জন্য আমাদের সেই ফাউন্ডেশান তো চাই শ্রীকৃষ্ণের মাতা পিতাও তো অ্যাডভান্সে যাওয়া উচিত যারা যেখানে কৃষ্ণকে কোলে নেবে কৃষ্ণ থেকেই শতযুগ আরম্ভ হবে এগুলো অত্যন্ত কথা আর বাবা বাচ্চাদের কাছে তো লোকতে পারে না তাই সব কিছু এখন ডিসকাস করছেন এই কথা তো বুঝতে হবে যে কে হবেন মাতা পিতা কে স্যালেন্ডার সেকেন্ড নম্বর আসার উপযুক্ত হবে সার্ভিসের দ্বারা তোমরা বোঝাতে পারো তো ভাগ্যের দ্বারাও কেউ গ্যালপ করে আগে এসে যাবে এমন তো হচ্ছে শেষের দিকে যারা এসেছে তারা ফার্স্ট ক্লাস সার্ভিস করছে রূপ বসন্ত হলে তোমরা বাচ্চারা বাবা বলি কি এখন তোমার বাবার কোয়ালিটি তোমাদের মধ্যে চলে আসছে তোমরা রূপও বটে তোমরা বসন্তও বটে তোমরা যোগীও বটে তোমরা জ্ঞানীও বটে বাবা বাবাকেও বসন্ত বলা হয় বাবা তো এখন আমাদের এই জ্ঞান প্রদান করছেন যোগের শিক্ষা আমাদেরকে দিচ্ছেন তিনি হল স্টার এমন বিশাল তো কিছু তার রূপ নয় পরমাত্মা অর্থাৎ পরমাত্মা আত্মার রূপ বিশাল তো নয় কিন্তু মানুষ যাতে সংশয়গ্রস্ত না হয় তার জন্য বিশাল রূপ দেখানো হয়েছে উঁচু থেকে উঁচুতে হলেন শিব বাবা ভক্তিতে শিব বাবার অনেক বিশাল রূপ দেখানো হয়েছে এখন বাবা ধীরে ধীরে তার রহস্য খুলছেন যদি বাচ্চারা যদি পিতার কাছে গিয়ে হাজার সম সূর্যের তো তাপের কাছে যায় তো বাচ্চারা জলেই যাবে পড়েই যাবে তো তাহলে তো কি করে পিতা পুত্রের মিলন হবে তো তারপর বাবা বলেন দেখো আমি আছি সবচেয়ে উঁচে তারপর হলো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো ব্রহ্মা ব্যক্ত থেকে অব্যক্ত হন দুই ব্রহ্মা এই সাকার ব্রহ্মা আর অব্যক্ত ব্রহ্মা আর সেইভাবে ব্রহ্মার ক্ষেত্রে যখন সত্য তোমাদের ক্ষেত্রে সত্য হবে তোমরা অব্যক্ত হবে তোমরা হরিষ্া হবে তারপর তোমরা দেবতা হবে এর কোনো চিত্র নেই বিষ্ণুর দুই রূপ লক্ষ্মী নারায়ণ শঙ্করের পাট সূক্ষপতন পর্যন্ত থাকে এখানে স্থূল সৃষ্টিতে এসে পার্ট প্লে করার পার্ট শঙ্করের নেই আর না পার্বতীকে অমর কথা শোনান এসব হলো ভক্তিমার্গের কাহানি রোচক কথা তো শোনানো হয়েছে যাতে ভক্তরা ইন্টারেস্টে তো নেশাতে যাতে চড়াও হয়ে যায় এইসব শাস্ত্র ইত্যাদি তবু তৈরি হয় তাতে সত্য আছে আটায় নুনের মতো বা বলে কি এই তো শাস্ত্র যে বানানো হয়েছে তার মধ্যে সত্যতা কতটুকু তো আটাতে যতটা নুন মেশানো হয় তো ততটাই তো আটা তো অনেক আর নন্দ তো একটু তার জন্য সত্যতা হলো অতি অল্প যেমন শ্রীমদ্ভগবৎ গীতা শব্দটি রাইট তারপর বলে দেয় কৃষ্ণ ভগবান তো সেখানে কি হলো সেখানে তো সেটা রাইট হতে পারে না কারণ সন্তানকে পিতা বানিয়ে দিয়েছে তা একেবারেই ভুল দেবতাদের মহিমা আলাদা উঁচু থেকে উঁচু হলেন পরম পিতা পরমাত্মা যাকে সবাই স্মরণ করে তার মহিমা আলাদা দেবতাদের মহিমা আলাদা তো সবাই একরকম কিভাবে হতে পারে দেবতা এবং পরম পিতার মতো তো পার্থক্য আছে পরম পিতা পিতা আর দেবতা হলো পুত্র তো পিতা পুত্রকে তৈরি করে সর্বব্যাপীর কোনো অর্থই সেখানে নেই তোমরা হলে রুহানি সালভেশন আর্মি কিন্তু তোমরা গুপ্ত আজকে তোমরা গুপ্ত তোমাদেরকে প্রত্যেকে জানবে সংসারের সকলের কাছে তোমরা পরিচিত হবে বিখ্যাত হবে স্থূল অস্ত্র তোমাদের থাকবে না তোমরা অহিংসক ডবল অহিংসক তোমরা তাই না এই সব হলো জ্ঞানের বান জ্ঞানের কাটারি সমকথা এই সময় তোমরা এখন মায়ার থেকে নিজেকে সেভ করার জন্য এই জ্ঞানের কাটারি তোমাদের কাছে রাখছো পরিশ্রম আছে পবিত্রতায় সাধারণ কথা নয় বাবার কাছে সম্পূর্ণ প্রতিজ্ঞা করতে হবে বাবা আমরা পবিত্র হয়ে স্বর্গের অধিকার অবশ্যই প্রাপ্ত করবো বর্ষা বাচ্চাদেরই প্রাপ্ত হয় বাবা এসে আশীর্বাদ করেন মায়ার তো অভিশপ্ত করে না সুতরাং এমন মোস্ট বিলাভেড পিতার সঙ্গে কত ভালোবাসার সঙ্গে থাকা উচিত বাচ্চাদের নিঃস্বার্থ বাবা সেবা করেন কত দূর থেকে বাবা এসে কত মেহনত করে বাবা বাচ্চাদের উন্নতির জন্য কল্প কল্প বাবা এই ত্যাগ স্বীকার করেন প্রতি দুনিয়া পতির শরীরে আসেন বাচ্চারা তোমাদের হিরে সম তো গড়ে তোলার তো সম্পূর্ণ দায়িত্ব পরমধাম থেকে এসে পরম পিতা পরমাত্মা নেন তারপর নির্বান্ধামে গিয়ে বসেন বাবার দায়িত্ব কমপ্লিট করে তখন গিনি তিনি রিটায়ারমেন্টে যান এই সময় তোমাদের সব হলো বানপ্রস্ত অবস্থা তাই বাবা এসেছেন সবার জ্যোতি প্রজ্বলিত হয় তখন সবাই মিষ্টি হয়ে যায় বাবার মতো মিষ্টি হতে হবে না গায়নও আছে না কত মিষ্টি কত প্রিয় তুমি বাবা কিন্তু বাবা কতখানি নিরহংকারী তার সাথে তো বাচ্চাদের সেবা করেন তা তো আর বলার অপেক্ষা রাখে না বাচ্চারা তোমাদেরও এতখানি রিটার্ন সার্ভিস করা উচিত এ হলো হসপিটাল কাম ইউনিভার্সিটি তাই ঘরে ঘরে থাকা উচিত যেমন ঘরে ঘরে মন্দির থাকে না তোমরা কন্যারা একুশ জন্মের জন্য হেলথ ওয়েলথ প্রধান করো শ্রীমত অনুসারে বাচ্চারা তোমাদেরকে চলতে হবে শ্রীমত অনুসারে কোথাও নিজের মতানুসারে চললে ভাগ্যে দাগ পড়ে যাবে কাউকে দুঃখ দেবে না বাচ্চারা যেমন মহারথী বাচ্চারা সার্ভিস করছে তেমনই ফলো করতে হবে তাদেরকে দেখে শিখতে হবে তাদের মতো হতে হবে সিংহাসনাসীন হওয়ার জন্য পুরুষার করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার মতো নিরহংকারী হয়ে সেবা করতে হবে বাবার সেবা যা প্রাপ্ত হচ্ছে সেসব সত্য হৃদয়ের সঙ্গে রিটার্ন দিতে হবে খুব মিষ্টি হতে হবে চলতে ফিরতে নাম্বার দুই নিজের সময় নষ্ট করবে না সে বাবার গলার হার হওয়ার জন্য রেস করতে হবে দেহের কথাও যেন স্মরণে না আসে এমন অভ্যাস করতে হবে আজকের বরদান ড্রামার প্রতিটি রহস্যকে জেনে সর্বদা খুশি ও ভরপুর থাকা নলেজফুল ত্রিকালদর্শী ভব যে বাচ্চারা নলেজফুল ত্রিকালদর্শী হয় তারা কখনো নারাজ অর্থাৎ বিরক্ত হয় না যতই কেউ গালিগালাজ করুক অপশব্দ বলুক অপমান করুক তা সত্ত্বেও সে খুশিতে থাকে কারণ ড্রামার সকল রহস্যকে সে জানে সে কখনো রাগ অভিমান করে না রাগ সে করে যে রহস্যকে জানে না তাই সর্বদা এই স্মৃতি রাখো যে ভগবান পিতার সন্তান হয়ও যদি রাজি না হবে তবে কবে হবে সুতরাং যে এখন খুশি খুশি ও আছে তো ভরপুরতা আছে সেই বাবার সমীপ এবং সমাপ সমান হতে পারে স্লোগান যে ব্যর্থ বিষয়ের প্রতি ইনোসেন্ট থাকে বোকা থাকে শিশুর মতো থাকে সেই প্রকৃত স্যাট অর্থাৎ মহাত্মা হতে পারে ব্যর্থ বিষয় সম্পর্কে আমরা জানিই না বাবা সব কিছু ভুলিয়ে দিয়েছে আজকের সমান আমি ত্রিকালদর্শী আত্মা আচ্ছা ওম শান্তি